नमस्कार बंधुरा, गीता रान्नाबान्नाते सबाइके स्वागत। आज आमी एकदम ही टाटका माछ दिए आलू बेगुन दिए हल्का पतला झोलेर एकटा रेसिपी शेयर करछि। एर मध्ये किन्तु आमी खूब बेशि तेल मसलार व्यवहार करब ना, मसला छाड़ाई बोलते पारेन ए रेसिपिटा आमी तैरि करब। खेते किन्तु अपूर्व स्वादेर हबे। आसुन देखे नेवा जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा तैरिर जोन्ने एखाने आमी एकटा एक किलो ओजनेर एकटा जान्त कातला माछके खूब भालो करे आँच छाड़िए केटे धुए परिष्कार करे नियेछि। एबारे एर मध्ये आमी दिए दिलाम एक चामच परिमाणे लवण आर हाफ चामच परिमाणे हलुद गुँड़ो। एबारे खूब भालो करे माछेर गाए लवण आर हलुद गुँड़ोटा दिए माखिए निच्छि। माछ एभावे लवण आर हलुद दिए माखिए नेयार पर माछटाके आमी 10 मिनट रेखे देब। আর ল্যাজাটা একটু বড় রয়েছে বলে আমি ল্যাজাটাকে কিন্তু কাট লাগিয়ে রেখেছি। এতে করে মাছের ল্যাজার ভিতরেও কিন্তু নুন মশলা ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে। 10 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নেচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাইতে রেখেছি। মিডিয়াম হাইতে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। এভাবেই মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, মাছটাকে আমি এরকম হালকা করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কড়া করেও ভাজতে পারেন। একই রকমভাবেই আমি পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে দেখুন খুব অল্পই তেল রয়েছে, এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে। একই সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি। এবারে এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে কিন্তু এখন ভাজবো না, মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া বেগুন। বেগুনটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো বেগুনটাকে কেটে নিতে পারেন। আর বেগুনটা আমি আলুর সাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা কিন্তু বেগুনটাকে আলাদা করে ভাজতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। দেখুন অল্প তেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলু বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে ব্যবহার করতে হবে। আর ছোট চামচের 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার করব না। রান্নাতে যতটা লবণ লাগবে লবণটাও আমি একবারই দিয়ে দিয়েছি। আর এটা আমি কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করছি, সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। চাইলে কিন্তু জিরের গুঁড়োটাকেও আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প করে একটুখানি গরম জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু এই রেসিপিটা কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এবারে আমি খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমি ঝোল রান্না করব মাছের, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো দেওয়ার পর একবার নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 5-6 মিনিট সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই ঢাকা দিয়ে রান্না করলে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো আসে। 6 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। দেখুন আমাদের আলুটাও কিন্তু খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে
ফ্রেশ ধনে পাতা কুচি। আপনারা যদি ধনে পাতা অপছন্দ করেন তবে ধনে পাতাটাকে অবশ্যই স্কিপ করতে পারেন, তবে ধনে পাতাটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।